প্রায় 16 বছর পর কনডেম সেল থেকে মুক্তি পেলেন বরিশালের মেহেদি হাসান মিলন হত্যা মামলার এক আসামি, তার নাম তারা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই নির্দেশ দিয়েছে। খালাস পাওয়ায় তারাকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সেই সঙ্গে এই মামলার আসামি গিয়াসের ফাঁসি বহাল রাখা হয়েছে। মৃত্যুদণ্ড কমিয়ে আরেক আসামি রানাকে যাবজ্জীবন দিয়েছে আপিল বিভাগ। 2005 সালে বরিশালের মেহেদি হাসান মিলন হত্যা মামলায় গিয়াস, রানা ও তারাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2012 সালে 4 জুন বিচারিক আদালতে সেই রায় বহাল রাখে হাইকোর্ট।